কুড়িগ্রামের চিলমারী উপজেলার বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়টি 1992 সালে স্থানীয় এলাকাবাসীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে বিদ্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সংখ্যা 19 জন এবং শিক্ষার্থীর সংখ্যা 537 জন। এই বিদ্যালয়টি প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত হওয়ায় এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করতে বিদ্যালয়টি ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলাউদ্দিন সরকার গত 13 জুলাই অবসরে যান। ম্যানেজিং কমিটি পরবর্তীতে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল সালামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে লিখিতভাবে দায়িত্ব প্রদান করেন এবং তিনি গত 14 জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করে যথাযথভাবে দায়িত্ব পালন করে আসছেন। এদিকে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ এবং শিক্ষার্থীদের প্রিয় স্যার মোহাম্মদ আব্দুল সালাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক মহল তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আমি দায়িত্ব পেলাম, আমাদের ম্যানেজিং কমিটি আমার দায়িত্ব দিয়েছেন, আমার সিনিয়র হিসেবে সহকারী প্রধানের অপারগতা স্বীকার করছে, আমাদের সামনে বলছে, এ নিয়ে আমাদের একটা ম্যানেজিং কমিটির মধ্যে বৈঠক হলো। বৈঠকে সিদ্ধান্ত নিল যে মহিলা হয়তো বা অনেক সময় অসুস্থর কথা দেখায়, বিভিন্ন সমস্যার কথা দেখায়, এই জন্যে তারা একটু চিন্তা ভাবনা করিয়া হ্যাঁ আমাকে দায়িত্ব দিতে আপনাকেই এই প্রতিষ্ঠান চালান, যেহেতু আপনি একজন প্রতিষ্ঠান টিচার, আপনি ছাড়া এই প্রতিষ্ঠান ভালো চলতে পারে না। এমন সবাই যখন আমাকে বললেন, এমন শিক্ষকের স্টাফ, এলাকার গণ্যমান্য ব্যক্তি বা ম্যানেজিং কমিটি সবাইকে আমাকে ধন্যবাদ দিলেন যে ঠিক আছে আপনি চালে যান, আপনার যাবতীয় আমরা আপনার সুবিধা অসুবিধা আমরা দেখব। যাই হোক, সেই হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করি এবং সুন্দরভাবে আমার প্রতিটি শিক্ষক আমাকে ওয়েলকাম জানাল যে এখন আমার একটা উপযুক্ত শিক্ষক পাইছি, যদিও বা ভারপ্রাপ্ত ইনি সৎ এবং এনএসটি, ইনার দ্বারা আমাদের যদি কেউ দীর্ঘদিন সে অতিবাহিত করে তাহলে আমাদের প্রতিষ্ঠানের অনেক অগ্রগতি হবে। কিন্তু আমার বয়স খুব কম নিকটে, আমি 23 সালে চলে যাব। যাই হোক, এর মধ্যে যতটুকু আমার আল্লাহ রেজেক মাগছে এই দায়িত্বে, তাই না, আমি আপ্রাণ চেষ্টা করবো আমাদের শিক্ষকদেরকে নিয়ে তাদের সহযোগিতায় ছাত্রছাত্রীর অভিভাবককে নিয়ে, তাই না, আমি এমনভাবে নতুনভাবে আমি একটা উদ্যোগ নেব যাতে তখন প্রতিটা স্টুডেন্ট, যেহেতু আবার বিল্ডিং আমরা শেষ সময় পেয়েছি, আমরা ইয়ের আগে ছিলাম, আমার অবকাঠামো ভালো ছিল না, নানান ধরনের সমস্যায় ছিলাম, এখন আমাদের বিল্ডিং হয়ে গেছে, আমাদের টিচারদের মনও ভরে গেছে, ছাত্রছাত্রীদের মন ভরে গেছে, হ্যাঁ, এই নিয়ে সবাই একটু আনন্দিত যে স্যার আপনি আমাদের প্রধান শিক্ষক থাকি যান সারা জীবন বা যতদিন আমরা জীবন যাবো, আমার সময় নেই, 2-3-4 দিন বা 2-3। এই প্রতিষ্ঠানটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তানার হস্ত তিনার অবদান, হয়তো বা শেষ সময় আমাদের ভাগ্য ভালো, হ্যাঁ, এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের অন্তর অন্তর ছেলে তাদের দোয়া করি, এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন হোক ওনার দ্বারা পরিচালিত আমাদের প্রতিষ্ঠান সকল স্টুডেন্টকে নিয়ে আমরা যেন এই মাননীয় প্রধানমন্ত্রীর গুণগান গিয়ে যেন আমরা প্রতিষ্ঠানকে আরও ভবিষ্যৎ উজ্জ্বল দিকে নিয়ে যেতে পারি, তার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, ওনার দীর্ঘ কামনা করি, উনি সুস্থ থাকুন, ভালোই থাকুন এবং পরবর্তীতে উনি আবার প্রধানমন্ত্রী হোক আমরা এরা আশা ব্যক্ত করছি, আমরা আশা করছি উনি আবারও যেন আমাদের মাঝে আসেন। হ্যাঁ, আমি দেখতে পাই, ওনার সুস্থতা কামনা করি, ওনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। রিপোর্ট করেছেন কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, NAN TV।